সবচেয়ে বড় কথা হচ্ছে যে আয়েশার সাথে কাজ করার যেহেতু আগে আমার একটা এক্সপিরিয়েন্স ছিল, আরিয়ান ভাইয়ের কথা বললেই যে আমরা একটা শর্ট ফিল্ম করেছিলাম, এছাড়াও আয়েশার সাথে আমার এমনও অনেক ধরনের কমিউনিকেশন হতো, একসঙ্গে কাজ করা হয়নি কিন্তু সেই শর্ট ফিল্মের মাধ্যমে একসঙ্গে কাজ করা। অ্যান্ড এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বলা হলো। সো আমরা ফাইনালি নিজেরও ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কী কী এক্সপিরিয়েন্স করতে থাকবো এই সিনেমাটার মাধ্যমে। আসলে আমাদের একসঙ্গে কাজ করার আরও অনেক কিছু এক্সপ্লোরিং করা হবে, একে অপরকে আরও জানা হবে, নিজেদের কাজের শেয়ারিংটা হবে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং আই থিঙ্ক হোপফুলি আমরা দুইজনই চেষ্টা করব আমাদের যে চরিত্রগুলো আমাদেরকে বিশ্বাস করে সোহেল আরমান ভাই আমাদেরকে যে এই চরিত্রের দেওয়া দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন সেই দায়িত্বটা আমরা পরিশ্রমের মাধ্যমে পালন করব। বাকিটা দেখা যাবে আসলে সংবাদ যখন রিলিজ হবে, তখন আসলে বোঝা যাবে যে আমাদের দুজনের কেমিস্ট্রি কতটুকু দাঁড়ালো। আর সত্যি কথা বলতে আমরা দুইজনই যুক্তি করে আসছি, চরিত্র বিষয়ে কোনো রকম ব্রিফ দিব না, আমরা শুধু নামটা বলবো। আমার চরিত্রের নাম মনা, ওর চরিত্রের নাম রূপা। অ্যান্ড গল্পটার যে স্ট্রাকচারভাবে চিন্তা করেছেন সোহেল আরমান ভাই, আশা করছি দর্শক একটা সম্পূর্ণ নতুন সম্পর্কের গল্প আমাদের চারপাশে। এই গল্পগুলো এমন না যে হ্যাঁ আমরা একটা পিরিয়ডিক্যাল ড্রামা বলছি, বাট নট ট্রু ইভেন্ট, ইটস নট এ ট্রু ইভেন্ট, ইটস এ ফিকশনাল ইভেন্ট, বাট পিরিয়ডিক্যাল একটা সেগমেন্টের জায়গা থেকে আমরা গল্পটা বলার চেষ্টা করছি। এবং সেই গল্পটার যে স্পেস, সেই স্পেসের যে সম্পর্ক, সেই স্পেসে যে টানাপোড়েন, সেই স্পেসের যে রোমান্টিসিজম, সেই স্পেসের যে আরও সরি বলো শাসন শোষণ অনেক কিছু আছে। আই থিঙ্ক সংবাদের মাধ্যমে চরিত্রগুলোর একটা পরিস্ফুটন আপনারা দেখতে পাবেন। আপাতত আসলে নিজেদের প্রয়োজনে আসলে গল্পটার একটা আকর্ষণ রাখার জন্যই আমরা চরিত্রগুলোর অতগত আর ডিটেলস যেতে চাচ্ছি না, যেহেতু আমরাও চরিত্রটার ভিতরেও ঢুকতে চাচ্ছি, আমরাও একটু ফাইন্ড আউট করতে থাকি মনা আসলে কেমন, রূপ আসলে কেমন। ছোট্ট করে বলি কারণ অনেক বড় প্রশ্ন, আমি যেটা বলি আবারও বলছি, ইটস এ পিরিয়ডিক্যাল ড্রামা বাট নট পিরিয়ডিক্যাল, কোনো হিস্ট্রিক্যাল কোনো ড্রামা করছি আমরা, মানে কোনো ট্রু ইভেন্টকে আমরা সাপোর্ট নোটিস করছি না, আমরা জাস্ট একটা পিরিয়ডিক্যাল, আমাদের যে ব্যাকড্রপ এটা একটা পিরিয়ডিক্যাল ব্যাকড্রপ, এইটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার যে আমরা প্রত্যেকেই যারা চরিত্র নির্মাণ করি তাদের চেষ্টাটা থাকে যে চরিত্রটা হয়ে ওঠার, সবসময় হয় না, অনেক সময় আমরা ফেল করি, অনেক সময় সেটা হয়ে উঠি, আমরা সেই হয়ে ওঠার চেষ্টাটা থাকবে আমাদের এই এই চরিত্রগুলো করার সময়। ইরফান আছেন আজকে, উনি আমাদের সাথে বাকিটা সময় নেই, কিন্তু ইরফানের চরিত্রটাও যেরকম, আমার চরিত্রটাও যেরকম, আমরা সবাই সেই গল্পটা শোনার পরে চরিত্রের যতটুকু আমরা যেই ব্যাকড্রপ শুনেছি সেইটাকে আমরা নির্মাণ করার চেষ্টা থাকবে, আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকে, সেটা শ্যামাকাব্য হোক, আমরা যে কোনো ধরনের কাজ করতে যাই না কেন, যেমন প্রসূন ভাইয়ের একটা কাজ করছে, সে করে নিশ্চয়ই ওই গ্রুমিংটা এবং ওই চরিত্রটা হয়ে ওঠার জন্য পার্সনের যেই সাপোর্ট সিস্টেমটা থাকে সেটা মিলে নিজের যে চেষ্টাটা, সেই চেষ্টা মিলে আমরা চরিত্রগুলো করার চেষ্টা করি। ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার আমাদের কাছে ইম্পর্টেন্ট, এবং সেইটা বিলিভেবল করা, এবং বিলিভেবল করতে পারলে আশা করছি যে দর্শক সেটা পছন্দ করবেন এবং দর্শকের সেটা ভালো লাগবে। প্রিভিউ অলরেডি শেষ, আমরা আসলে সংবাদের জন্য আজকে বসছি। ছোট্ট করে বলছি, যে কোনো স্বীকৃতি বা আনন্দের যে কোনো পুরস্কার পেলে আমাদের কাজের ইন্সপিরেশন হয়, আমরা আমাদের দায়িত্ব আসলে বেড়ে যায়, বরঞ্চ স্বীকৃতি দায়িত্বটা বাড়িয়ে দেয়। তো সেই দায়িত্বটা নিয়ে এখন অনেক বেশি ভয়ে থাকি যে অনেক রেসপন্সিবিলিটি, তো যে কোনো স্বীকৃতি আসলে ভালো লাগে। আশা করছি যে এই স্বীকৃতিটুকু থেমে না থাকুক, আমাদের মাধ্যমে আমরা যেন আরও ভালো ভালো অনেক স্বীকৃতির দেখা পাই, সেই চেষ্টাটা থাকবে, এইটুকুই মানে ভালো লাগছে। আমি যেমন একটা কথা বলি যে আমরা বাংলা সিনেমার পাশে থাকুন, আমি এই কথাটা আসলে বিশ্বাস করি, আমি আসলে সিনেমার পাশে থাকুন, আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির পাশে থাকুন, যে কোনো সিনেমাই ইম্পর্টেন্ট, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, বাট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে সেটা আসলে কারো জন্যই কাম্য না, সবাই কষ্ট করে সিনেমা বানায় এবং সিনেমাটা ভালো প্রজেকশন যেন হয় সেই যে সেই আশাটা করে। আশা করছি যে এগুলো শর্ট আউট হয়ে যাবে, খুবই সিম্পল ঘটনা, সেইটা কর্তৃপক্ষ বা যারা ফিল্ম মেকার আছেন, প্রডিউসার আছেন, ডিস্ট্রিবিউটার আছেন, তারা শর্ট আউট করবেন ভবিষ্যতে। আমাদের সব কিছুই আসলে ক্রাইসিস চলছে, আমরা একটা সিনেমা যদি এই যেমন সংবাদ আমরা যখন কষ্ট করে বানাচ্ছি সেটা যদি দর্শককে পর্যন্ত পৌঁছাতে না পারি, আমাদের হল সংখ্যা কমে গেছে, আপনিও জানেন, আপনারা সবাই জানেন। সো সবাই চেষ্টা করছেন হলের সংখ্যা বাড়ানোর জন্য, একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য যাতে সিনেমাগুলো প্রদর্শিত হয়। তো আমাদের আশাটা ওইটুকুই থাকবে যেন আরও সিনেমা হল হয়, আমরা আরও ভালো ভালো সিনেমা করতে পারি এবং সেটা যেন দর্শক পর্যন্ত পৌঁছাতে পারি।